এরকম মানুষ আমি খুব কম খুঁজে পাই যে মানুষটা দাঁড়িয়ে বলতে পারে যে আমি আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর তাদের সম্পদে বন্ধের যা যা অংশ ছিল আমি পাই পাই করে হিসাব করে তাদেরটা জমি জমা ভাগযোগ তাদেরকে বুঝাই দিছি জমি তারা নিতে চায় না হয়তো তাহলে জমির মূল্য দিয়ে দিছি কিন্তু আমি তাদের হক বুঝাই দিছি এরকম মানুষ পাওয়া যায় না খুব বেশি এই মজলিসে আসেননি দুই চারজন ওই এক ভাই আছে দিছেননি বন্ধের হিসাব দাঁড়ান দেখি আলেম মানুষ মনে হয় আরে আলেমরা তো দিবেই ইনশাআল্লাহ আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের কথা তো ভিন্ন ভাই আমি সাদা তারপরও আপনি বলেন একটু কি করেছেন আপনি বলেন তো একখানা সামনে এতেন দেন জায়গা করে দেন না যুবকরা এতেন দেন আইয়ে নাই আপনি এত বড় মজলিসে একাই হাত তুলছেন আপনার গল্পটা আমরা শুনতে চাই কি বলেন শুনতে চান কি না ভাই বলেন আপনি কোনো মসজিদে দায়িত্বে আছেন ভাই কোথায় মাশাআল্লাহ বলেন তো আপনি কিভাবে বাবা মার সম্পদে ভাই বোন হক দিচ্ছেন মারা গেছেন কি আপনার মা আল্লাহ ওনার প্রতি রহমত নাজিল করুন হ্যাঁ ওনার যে সম্পদ ছিল সেগুলো কিভাবে ভাগ করছেন আচ্ছা চার বোনকে তাদের হক দিছেন কোরআন বর্ণনা অনুযায়ী মায়ের জমি জমা ছিল কেমনে জমি দিছেন দলিল করে দিয়ে দিছেন বোনটা বুঝে নিছে দশগরিয়ার মানুষ আপনি তো আশেপাশে মানুষ নিশ্চয়ই আছে আপনার এলাকার কেউ আছে নি আর মাশাআল্লাহ তাহলে এই ভাই তার মা মারা যাওয়ার পর মায়ের সম্পদ তার চার বোন দুই ভাই তারা সব বোনদেরকে ভাইদেরকে বাবার সবার যার যতটুকুভাবে বুঝাই দিছেন এমনকি দলিল করে বোনদেরকে লিখে দিছেন মাশাআল্লাহ আপনাকে তো আমি স্যালুট করতে চাই আপনি একটু সামনে আসেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মতো মানুষ আমাদের সমাজটা ভরে দিন বলুন আমিন আমরা সবাই আমাদের মা বাবার সম্পদে ভাই বোনদের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আলেম মানুষ তারপর আপনাকে আমি একটা কিতাব উপহার দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার গল্প প্রজ্ঞায় যার উজ্জ্বল জগৎ সুন্দর একটা বই মাশাআল্লাহ এটা আপনাকে হাদিয়া ফুফুদের সম্পদ আমরা বুঝে দিয়েছি 3 বছর আগে মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর কথা ফুফুদেরটাও বুঝাই দিয়েছেন তো এটা আপনার চাচাতো ভাইরা ঝামেলা করে নাই সবাই রাজি ছিল ফুফু কয়জন আল্লাহ আপনার দিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছেন তারা কি জোর করে আদায় করছেন আপনারা এমনি দিয়ে দিয়েছেন এমনিতেই দিয়ে দিছেন মাশাআল্লাহ 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 ভাই কোন মাদ্রাসা প্রশ্ন করছেন কামিল পাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এই ভাই আপনি একটু ওইদিক ফিরেন আমাদের ভাইরা আপনাকে একটু দেখুক আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের মতো মানুষ দিয়ে সমাজটা ভরে দিন বলুন আমিন আপনারা মনে করবেন উনি হুজুর মানুষ হুজুর দিবে সব হুজুররাও দেয় না সব হুজুররাও দেয় না অতএব এরকম আদর্শ সন্তান আমাদের দরকার আছে না নাই জাযাকাল্লাহ খায়র ভাইকে বসতে দেন ভাই বসেন এখানে বসেন আপনি জাযাকুমুল্লাহ খায়র মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইরা আমার ভালো করে শুনে রাখেন বাবা মার সম্পদে দুর্বল ভাইদের হক মেরে দিবেন বোনদের হক দিবেন না বা আপনার দাদা মুরব্বীরা অনেক সময় অনেক ভুলভাল করে গেছে মেয়েদেরকে দেয় নাই বলে যে তোরা দায় দাবি রাখিস না আমাদের এই অঞ্চলে একটা জাল হাদিস প্রচলিত আছে সেটা হলো বলে যে বাপের বাড়ির সম্পদ মেয়েরা নিলে নোয়াখালা বাসা করে হেতাগো হয় না এইরকম একটা বাটপারি মার্কা হাদিস যে কোন আল্লাহর বান্দা তৈরি করছে আল্লাহ জানে যে জাল হাদিসের তো একটা ধরন থাকে এইরকম একটা বাটপারি মার্কা জাল হাদিস বাটপারি মার্কা এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলছে সেটা তো একটা বিষয় আছে আবার বাটপারি মূলকভাবে সেটা কিভাবে ওই যে ভাইরা বন্ধের হক মারার জন্য হাদিস দিয়া হক মারা এই হাদিস তো কোথাও নাই মিথ্যা কথা নবীজির নামে বাবা মার সম্পদ একই সম্পদ ছেলে নিলে তারে সইবে কিন্তু মেয়ে নিলে তারে সইবে না এর চাইতে বড় অবিচার আর কি হতে পারে মুরব্বীরা এরকম অনেক ভুল করে কি করে না মুরব্বীরা যদি ভুল করে ওইটা আমাদের সংশোধন করতে হবে ধরুন আপনার ফুফুদের হক আপনার দাদা দেয় নাই
তাহলে আপনাকে দিতে হবে এখন আপনি বলবেন সব তো আমার দায়িত্বে নাই কিছু আমার চাচাতো ভাইরা নিছে অন্য চাচা দাদারা নিছে তো যারা নিছে তাদেরকে বুঝাবেন তারা যদি দেয় ভালো না দিলে আপনার ভাগে যতটুকু তার আছে ততটুকু তাদেরকে বুঝাই দিবেন নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াতে জালিম সম্পদ আত্মসাৎকারী হিসেবে উঠবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেউ যদি এক বিঘা সম্পদ অন্যায়ভাবে কারোটা দখল করে রাখে ভোগ করে আত্মসাৎ করে জুলুম করে সাতভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে দশিয়ে দিয়ে তাকে শাস্তি দিবেন যে কত জমিন খাতিবার উসকা অতএব হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ